রাশিয়ার সাথে এ মাসেই যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে চীনা সামরিক বাহিনী। এ নিয়ে চলতি বছরের দ্বিতীয় দফায় যুদ্ধ মহড়া যাচ্ছে বিশ্বের দুই পরাশক্তি। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এতে অংশ নিতে শিগগিরই রাশিয়া যাচ্ছে চীনা সৈন্যরা। ভারত, বেলারুশ, মঙ্গোলিয়া এবং তাজিকিস্তান সহ আরও কয়েকটি দেশও এতে অংশ নেবে বলে জানানো হয়েছে। বলা হচ্ছে, নিরাপত্তা হুমকি মোকাবেলায় কৌশলগত সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে শক্তি সামর্থ্য বাড়ানোর এই মহড়ার লক্ষ্য। আগামী 30 আগস্ট শুরু হবে 7 দিনের এই মহড়া। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে চীন ও রাশিয়ার মধ্যে ক্রমেই নিবিড় হচ্ছে প্রতিরক্ষাসহ দ্বিপাক্ষিক সম্পর্ক।